আমি মুন্নি বলছি আজ আমি আপনাদের জন্য আমার রান্না করা আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজ আমি আপনাদের জন্য পাউরুটির মালাই টোস বানানোর রেসিপি নিয়ে এসেছি খুব অল্প সময়ে খুবই সুস্বাদু করে কিভাবে পাউরুটির মালাই টোসটি বানাবেন সেটা আজকে দেখাবো প্রথমে আমি মালাইটা বানিয়ে নেব আমি নিয়ে নিলাম একটা প্যান পেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ হোল মিল্ক এবং এর সাথে দিয়ে দিব মেজারমেন্ট কাপে টু কাপ পাউডার মিল্ক এখন লিকুইড মিল্কের সাথে পাউডার মিল্কটা খুব ভালোভাবে গুলে নিতে হবে ভালোভাবে যখন দেখবে এটা মিক্সচারটা হয়ে গেছে তখন এর সাথে আমি দিয়ে দিব থ্রি টেবিল স্পুন সুগার এখন মিল্কের সাথে চিনিটাকে আমার কিছুক্ষণ মিক্সড করে জাল দিয়ে নিতে হবে ভালোভাবে মিক্সড হয়ে গেলে এখন আমি অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সুগার আমি একটু ক্যারামেল বানিয়ে নেব সুগারটা যখন দেখব ব্রাউন ব্রাউন কালার হয়ে আসছে ঠিক তখনই আমি জাল করে রাখা মিল্কের সাথে এই চিনি ক্যারামেলটা অ্যাড করে দেব আমার ক্যারামেলটা কিন্তু রেডি হয়ে আসছে এখন আমি মিল্কের সাথে ক্যারামেলটা অ্যাড করে দিচ্ছি যখন দেবেন তখন হয়তো বা একটু শক্ত টাইপের হয়ে থাকবে নো প্রবলেম জাস্ট একটু জাল দিয়ে নিলে ক্যারামেলটা আবার মিল্কের সাথে খুব ভালোভাবে মিশে যাবে এই তো আমার ক্যারামেলটা কিন্তু পুরোপুরি মিল্কের সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে যখন দেখব পুরোপুরি মিশে গেছে তখনই আমি চুলোটা অফ করে দেব আমার মালাইটা কিন্তু রেডি হয়ে আসছে এখন আমি চুলোটা নিভিয়ে দেব। আমি নিয়ে নিলাম ছয় পিস পাউরুটি যে যত পিস নিতে পারেন ঠিক সেইভাবেই মালাইটা বাড়িয়ে কমিয়ে বানিয়ে নেবেন আমি এখন পাউরুটি চার পাঁচটা খুব ভালোভাবে কেটে নেব এবং পাউরুটিটাকে দুই ভাগে ভাগ করে নেব ঠিক এভাবে আমি সবগুলো পাউরুটি কেটে নেব তো পাউরুটিটাও আমার কাটা হয়ে গেলে এখন আমি পাউরুটির ভেতরে একটা ক্রিম দিব সেই ক্রিমটা এখন আমি বানিয়ে নিচ্ছি আমি নিয়ে নিলাম হাফ কাপ পাউডার মিল্ক এর সাথে আমি দিয়ে দেব পর্যায়ক্রমে ফোর টেবিল স্পুন মিল্ক প্রথম টু টেবিল স্পুন দিয়ে দেখবেন যে আপনার কতটুকু লাগবে দেন আর মনে হলে এভাবে অল্প অল্প করে অ্যাড করে দিতে হবে তো আমার টোটাল ফোর টেবিল স্পুন মিল্ক লেগেছে এটা কনসিস্টেন্সিটা ঠিক এই টাইপের হবে এখন আমি সবগুলো পাউরুটির মধ্যে এই পাউডার মিল্কের যে ক্রিমটা বানালাম সেটা দিয়ে দিব। ঠিক এভাবে একটা দিয়ে ওপরে আরেকটা পাউরুটি জয়েন জয়েন্ট করে দিতে হবে ঠিক এভাবে আমি সবগুলো পাউরুটি রেডি করে নেব এখন আমি যেই দুধের মালাইটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে একটা একটা করে পাউরুটি দিয়ে দিচ্ছি ঠিক এভাবে আমি সবগুলো পাউরুটি মালাই দুধে ড্রপ করে নেব এই তো আমার সবগুলো পাউরুটির পিচ কিন্তু মালাই দুধে ড্রপ করা হয়ে গেল এখন আমি যে এক্সট্রা মালাইটা ছিল সেটা পাউরুটির উপরে এবং চারপাশটা দিয়ে দিব এখন পাউরুটির উপরে আমি দিয়ে দিচ্ছি আমি কিছু বাদাম কুচি করে রেখেছি এবং চেরি ফল কুচি করে রেখেছি এখন বাদাম এবং চেরি ফল দিয়ে পাউরুটির উপর একটু সাজিয়ে দেব তো আমার মালাই পাউরুটির টোস্ট রেডি হয়ে গেল আপনারা নিজের মাধুরে মিশিয়ে জাস্ট ডেকোরেশনটা করে নেবেন একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরটা খুবই ভালো হয়েছে এবং খেতে খুবই আমি সবাই আশা করি খুব অল্প টাইমে এটা বানিয়ে খাবেন আর কেউ যদি মনে করেন এটা আগের দিন আপনি মালাই দুধটা বানিয়ে নিতে পারেন ফ্রিজে রেখে দেবেন নর্মাল ফ্রিজে পরের দিন কোনো গেস্ট আসলো স্ট্যান্ট বানিয়ে দিলেন সবাই খুব বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং